নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই, আমি মধুমত্তমা। প্রথমে সংবাদ শিরোনাম। সমগ্র রাজ্যের সঙ্গে কাছাড় জেলার শিলচরে 3.0 এর হলো সূচনা। অরুণোদয় ও খাদ্য সুরক্ষা আইনের অধীনে নতুন রেশন কার্ড হলো শুভ উদ্বোধন। প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে শিলচরে গ্রাহক সমাবেশ ও গণমিছিল। AAECA কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির আহ্বানে হলো বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে শিলচরে বিক্ষোভ প্রদর্শন করলেন আশাকর্মীরা। সদৌ অসম আশা সংস্থার পক্ষ থেকে জেলা শাসককে প্রদান করা হলো স্মারকলিপি। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। বৃহস্পতিবার সমগ্র রাজ্যের সঙ্গে শিলচরে 3.0 অরুণোদয় ও খাদ্য সুরক্ষা আইনের অধীনে নতুন রেশন কার্ডের শুভ উদ্বোধন করা হয়। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ভার্চুয়ালি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন অরুণোদয় 3.0 ও খাদ্য সুরক্ষা আইনের অধীনে নতুন রেশন কার্ডের। এর পরিপ্রেক্ষিতে কাছাড় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শিলচর স্পোর্টিং ক্লাব ময়দানে অরুণোদয় ও রেশন কার্ড হিতাধিকারীদেরকে নিয়ে সভা আয়োজন করা হয়। এই সভায় 5,000-এরও অধিক হিতাধিকারীরা অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, অভ্রজিৎ চক্রবর্তী, সঞ্জয় রায়, অতিরিক্ত জেলাশাসক, সাপ্লাই ইন্সপেক্টর, প্রাক্তন জেডপিসি সহ বিজেপি কর্মীরা। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, 19 লক্ষের অধিক হিতাধিকারীদের মধ্যে নতুন রেশন কার্ড প্রদান করা হবে। নতুন করে রেশন কার্ড প্রক্রিয়া মাননীয় মুখ্যমন্ত্রী আবার শুরু করেছেন। সেখানে আমরা বলেছি যে রেশন কার্ড পেতে গেলে কি করতে হবে সেটা মুখ্যমন্ত্রী বলেছেন। আমি আপনাদের মাধ্যমে একবার বলতে চাই যে রেশন কার্ডের জন্য সাপ্লাই অফিসে আপনাদেরকে যেতে হবে। মোরওভার যারা রেশন কার্ড এই অফিসগুলোতে গিয়ে অভ্যস্ত না, আমি অনুরোধ রেখেছি যে প্রাক্তন যারা পুর কমিশনার রয়েছেন, প্রাক্তন যারা APGPরা রয়েছেন, আমাদের ভারতীয় জনতা পার্টির যারা সর্বস্তরের কার্যকর্তারা রয়েছেন, তারা প্রতিনিয়ত মানুষের পাশে রয়েছেন, তাদেরকে আমি অনুরোধ করেছি তাদেরকে সহযোগিতা করার জন্য। বিদ্যুৎ স্মার্ট মিটার প্রত্যাহার সহ বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার শিলচরে বিদ্যুৎ গ্রাহক সমাবেশ ও গণমিছিলের আয়োজন করলো অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটি। এদিন স্থানীয় নরসিংদোলা ময়দান সংলগ্ন এলাকায় জমায়েত হয়ে সরকারের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করার পাশাপাশি সরকারের তীব্র সমালোচনা করা হয়। বক্তব্য রাখতে গিয়ে কমিটির কর্মকর্তারা জানান, স্মার্ট মিটারকে গ্রাহকদের টাকা লুণ্ঠনের যন্ত্র হিসেবে ব্যবহার করছে বর্তমান সরকার। গ্রাহকদের ঘরে ঘরে অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত স্মার্ট মিটার জোর করে বসিয়ে দেওয়া হচ্ছে, ফলে পূর্বের তুলনায় অনেক বেশি বিল দিতে হচ্ছে বলে অভিযোগ রাজ্যের জনগণের। কিন্তু আসাম সরকার ও APTCL কর্তৃপক্ষ তা মানতে নারাজ, বরং মানুষের ঘাড়ে জোর করে চাপিয়ে দিতে চাইছে স্মার্ট মিটার। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন তলানিতে গিয়ে ঠেকেছে, ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা আগে থেকেই বৃহৎ পুঁজিপতিদের মালিকানায় চলে গেছে। বিদ্যুৎ আইন 2023-এর বিভিন্ন ধারা সংশোধন করে বিদ্যুৎ বিল 2022 লোকসভায় উত্থাপন করে আইন প্রয়োগের চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার। কিন্তু দেশে বিদ্যুৎ গ্রাহক ও বিদ্যুৎ কর্মী সহ শ্রমিক কৃষকদের বৃহত্তর স্বার্থে তীব্র আন্দোলন গড়ে তোলার ফলে বিলটি যদিও আইনে রূপান্তরিত করতে পারেনি বর্তমান সরকার, কিন্তু এরপরও সরকার স্মার্ট মিটারকে গ্রাহকদের টাকা লুণ্ঠনের যন্ত্র হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে নানা সমস্যার সৃষ্টি করছে। ফলে কমিটি স্মার্ট মিটার বসানো সম্পূর্ণ বন্ধ করা, ঘরে ঘরে পুনরায় পুরনো ডিজিটাল মিটার বসানোর ব্যবস্থা করা, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে বেসরকারীকরণের অপচেষ্টা বন্ধ করা, ঘন ঘন লোডশেডিং বন্ধ ও বিদ্যুৎ মাশুল বৃদ্ধি থেকে বিরত থাকা সহ অন্যান্য দাবিতে এদিন মিছিল বের করে প্লেকার্ড ও ব্যানার হাতে নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাঙ্গিরখাড়ি এলাকায় পৌঁছে মিছিলটি শেষ করেন। আয়োজিত হতে যাওয়া বিদ্যুৎ গ্রাহক সমাবেশ ও মিছিলকে সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন উদ্যোক্তারা। মানে ব্যবস্থা পর্যন্ত রাখা হয়নি, তাই বন্ধুগণ আজকে এই যে মিছিলের পথসভার ডাক দিয়েছে এবং আমাদের প্রত্যেকের সেই মিছিলে যোগদান করা একান্ত কর্তব্য, কারণ সেটা আমার আপনার সকলের সমস্যা। তাই আমি সবাইকে আহ্বান করছি যে সবাই দলে দলে এই মিছিলে যোগদান করুন। সদৌ আসাম আশা সংস্থা বরাকবেলি শাখার আহ্বানে বৃহস্পতিবার শিলচরে ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে সরকারের তীব্র সমালোচনা করে কাছাড়ের জেলাশাসককে একটি স্মারকলিপি প্রদান করে সংস্থার কর্মকর্তারা। ব্যানার ও পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে এলাকার আকাশ বাতাস মুখরিত করে তোলেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, বিগত 18 বছর ধরে আশাকর্মীরা লাগাতার সরকারের বিভিন্ন কাজ করে আসছেন, কিন্তু সরকার তাদের সমস্যা সমাধানে আজ পর্যন্ত কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেননি, ফলে তাদের পরিবার পরিকল্পনা বর্তমানে এক বিশাল প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। প্রতি মাসের পারিশ্রমিক প্রদান করা, আশাকর্মীদের চাকরি স্থায়ীকরণ করা, মাসিক বেতন 26,000 টাকা বৃদ্ধি করা, নিয়োগপত্র বিতরণ সহ উপত্যকায় কর্মরত সকল আশাকর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। এত গরমের মধ্যে এসেছেন, কারণ হয়েছে আমাদের আজকে 18 বছর থেকে আশার আর 24 ঘন্টা ডিউটি করে যাচ্ছে, কিন্তু আশাদের কোনো বেতন দেওয়া হয় না। আমরা চাই আশাদেরকে মাসে 26,000 বেতন প্রদান করা হোক, আশাকে নিয়োগপত্র প্রদান করা হোক, জবাব চাই কেন আশাদেরকে হুরা টাকা দেওয়া হয় না? আশারা কি কাজ করতে কোনো কম করছেন? 24 ঘন্টা ডিউটি করছেন, এটার মধ্যে তারা কেন আশাদেরকে এই ঠকানো ঠকাচ্ছে? আমরা জবাব চাই। আর যত দুষ্টি একটা পেয়েছিতে আমাদের। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। আরে ডিজে হয় নাই, মই আসো না হয় ফুলা ফুলা ফ্রিজি সুলি ভাই বান্ধি লও, স্ব্যাগো লাগিব এই দীপ্তি শাইন করা সুলি মেলি আহিল আহিল সানসিল্ক সুপার শাইন সিরাম, ইয়ার পুষ্টিকর ভিটামিন ই ফর্মুলায় আগ্রহায় ইনস্ট্যান্ট ফ্রিজ কন্ট্রোল, গটিকে শাইন করা সুলি মেলি সানসিল্ক সুপার শাইন সিরাম। ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়াবেটিছ হলে এদৰে সুধে, ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব, ইয়াত ফাইবাৰ আছেনে? যেনে হৰলিক্স ডায়াবেটিছ প্লাছ, ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েণ্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। নতুন লিপটন গ্রিন টি, রিফ্রেশিং নতুন টেস্টর, গতিকে এটা টেস্টি গ্রিন টি রে বেলি ফ্যাট কমাও, লিপটন গ্রিন টি ট্রাই করি সাও। তোজো কি হল? হলো হই গল মা, হলো হই গল, হলো হই গল, হলো হই গল। তোজোর বাড়ি অহা গ্রোথর ভাবে পুষ্টি যাতে কম হই ন পড়ে, হে জুনিয়র হলিক্স, ইয়াৰ DHA প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজুৰ বিকাশত সহায় কৰে। সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ। আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। কথা নাই, 10 টকাৰ সার্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব। সার্ফ এক্সেল মাত্র 10 টকাত। মুথুত ফাইনান্সে কিন্তু হতিকা জুৰি আপোনাৰ ভৰসা অব্যাহত ৰাখিছে আৰু চিৰদিন ৰাখিব। মুথুত ফাইনান্স, হতিকা জুৰা ভৰসা চিৰদিনৰ বাবে। ইণ্ডিয়াৰ নম্বৰ 1 মোষ্ট ট্ৰাষ্টেড ফাইনান্সিয়েল চাৰ্ভিচেছ ব্ৰেণ্ড। গতিকে গোল্ড লোনৰ বাবে কল কৰক 1-800-313-1212 লৈ। ফিৰে এলাম বিৰতিৰ পৰ। রাজ্যব্যাপী অরুণোদয় 3.0 এর খাদ্য নিরাপত্তা আইনের অধীনে বৃহস্পতিবার 19,92,167 জন নতুন হিতাধিকারী সংযোজন প্রক্রিয়ার আনুষ্ঠানিকভাবে ভার্চুয়াল শুভারম্ভ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। এরই অঙ্গ হিসেবে রাজ্যের প্রতিটি বিধানসভা সমষ্টির সঙ্গে লক্ষ্মীপুরে ও শুভারম্ভ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝা, বিজেপি কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়, লক্ষ্মীপুর পৌরসভা সভাপতি মৃণাল কান্তি দাস, মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন রীনা সিংহ সহ বিজেপি কর্মীরা উপস্থিত ছিলেন। সেপ্টেম্বর আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গুরুত্বপূর্ণ দিন, এই জন্য যে আজকে মহিলা সশক্তিকরণের দিকে
মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় একটা বিশেষ উদ্যোগ বিশেষ প্রয়াস শুরু করেছেন, যেটা ওনার বক্তব্যের মাধ্যমে আমরা শুনতে পেরেছি। আসাম প্রথম রাজ্য যে ভারতবর্ষের মধ্যে যে রাজ্য মহিলা সবলীকরণের জন্য, মহিলাদেরকে সশক্তিকরণ করার জন্য, মহিলাদেরকে আত্মনির্ভর করার জন্য যে প্রয়াস শুরু করেছে, একটা অগ্রণী রাজ্য হিসেবে আজকে তিনি আসাম সেই জায়গাতে নিজে জায়গা করতে পেরেছে। মাননীয় মুখ্যমন্ত্রী ওনার বক্তব্যে বলেছেন যে আসামের অরুণোদয়ের পর থেকে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন রাজ্য নাম পরিবর্তন করে এই অরুণোদয়ের নাম মাধ্যমে অরুণোদয়ের মতো বিভিন্ন স্কিম বিভিন্ন জায়গাতে নেওয়া হয়েছে। 2089 ফ্যামিলিজ হ্যায় লক্ষ্মীপুর মে জিনকো অরুণোদয় কা ইয়ে মন্থলি বেনিফিট মিলতা হ্যায়। ইন অরুণোদয় বেনিফিশিয়ারিজ কো হাম লোগ আব অ্যাপ্লাই করবায়েঙ্গে ফর রাশন কার্ড। আগর আপকে পাস রাশন কার্ড হ্যায় তো জেসা সিএম স্যার নে বোলা রাশন কার্ড সে আপকা আধার লিঙ্কড হ্যায় তো হাম আপকা আধার অটোমেটিক আপকে অরুণোদয় সে লিঙ্ক কর দেঙ্গে। জিনকে পাস রাশন কার্ড নহীঁ হ্যায় উনকা অটোমেটিক অ্যাপ্লিকেশন হোগা। আপ জব অরুণোদয় কা ফর্ম দেঙ্গে তো আপ লোগ কা রাশন কার্ড অ্যাপ্লিকেশন হোগা, এক ফর্ম সি ভরবায়া জায়েগা। আর জিন আর জো এসে লোগ হ্যায় জিনকে পাস অরুণোদয় হ্যায় লেকিন রাশন কার্ড নহীঁ হ্যায় উনকো হাম রাশন কার্ড দিলওয়ায়েঙ্গে। রাশন কার্ড কে বিষয় মে ভি আপ লোগো নে সুনা, হামারে লক্ষ্মীপুর সাব ডিভিজন মে টোটাল 6796 6796 অন্ত্যোদয় অন্ন যোজনা রাশন কার্ডস হ্যায় আর 56007 প্রায়োরিটি যে নর্মাল রাশন কার্ড হোতা হ্যায় ও হ্যায় আর টোটাল বেনিফিশিয়ারিজ 218198 218198 বেনিফিশিয়ারিজ লক্ষ্মীপুর সাব ডিভিজন কে রাশন কার্ড সে আবি লাভ পা রহে হ্যায়। দ্বিতীয়বার গাড়িতে তুলে নিয়ে ছাত্রীকে শিলতাহানির ঘটনা ঘটল অসম মিজোরাম সীমান্তের লাইলাপুরে। ধলাই অঞ্চলের ভেতর লাইলাপুরের দুই যুবক ভিনধর্মী দুই ছাত্রীকে গাড়িতে তুলে মিজোরামের বাইরংটিতে নিয়ে শিলতাহানি করে বলে অভিযোগ তোলেন দুই ছাত্রীর মামা। তিনি লাইলাপুর পেট্রোল পোস্টে একটি এফআইআর দাখিল করেন। তিনি এফআইআরে উল্লেখ করেন তার দুই ভাগ্নি স্কুলে যাওয়ার সময় 17 সেপ্টেম্বর সকাল 9টা নাগাদ একটি কালো রঙের গাড়িতে জোর করে তুলে নেয় আজাদ হোসেন বরগুইয়া নামে এক যুবক। তার সঙ্গে আরও এক যুবক ছিল বলেও তিনি উল্লেখ করেন। হাওয়াইতাং বাজার হয়ে তারা বাইরংটি নিয়ে যান এবং সেখানে একটি ঘরে দুজনকে রেখে খারাপ কাজ করা হয় বলেও অভিযোগ তুলেন। প্রায় 2-3 ঘন্টা পর চান্দিঘাট তেমাথায় ছেড়ে চলে যায় বলে উল্লেখ করেন। আজাদ আগেও একবার এমন কাজ ঘটিয়েছে বলে তিনি এফআইআরে উল্লেখ করেছেন। এদিকে স্থানীয় সূত্রে জানা যায় ভিতর লাইলাপুরে বিভিন্ন ব্যবসা রয়েছে এবং সে সুযোগে আজাদের যাওয়া আসা রয়েছে ওই এলাকায়। দুই যুবকের গ্রেফতার সহ কঠোর শাস্তির দাবি জানায় বিভিন্ন সংগঠন। গতকাল অর্থাৎ 17 তারিখ ধলাই সমষ্টির আওতাধীন লাইলাপুর বাজার সংলগ্ন এলাকা থেকে দুই স্কুল ছাত্রী নাবালিকা স্কুল ছাত্রী যখন ওরা ওদের স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছিল আর তখন AS11Z6366 কিয়া গাড়ি যে ব্ল্যাক কালারের ছিল সেই গাড়ির মালিক রুয়েল আমিন লস্কর, যার বাবার নাম হচ্ছে আমিনুল হক লস্কর, সে এবং তার সঙ্গী আজাদ হোসেন বরগুইয়া ওই দুই পুলাঙ্গার এই দুই নাবালিকাকে জোর করে অপহরণ করে নিয়ে যায় বাইরেন্টির একটা লজে এবং সেখানে গিয়ে ওই দুই অপরাধী নেশাগ্রস্ত হয় মদ্যপান করে এবং মেয়েদের সাথে কি ঘটনা ঘটেছে সেটা মেডিকেল রিপোর্ট বলবে। এই ধরনের ঘটনা শুধু আজকের নয়, এই ধরনের ঘটনা বারংবার সমাজে চলছে এবং সপ্তাহের মধ্যে কমসে কম 10-15টা মেয়ের সাথে এই ধরনের ঘটনা ঘটে কেন? এবারে খবরে আবারও নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। স্কুল যাব রেডি? 1942 ভারত ত্যাগ আন্দোলন, 1947 ভারতর স্বাধীনতা, কৰপৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতি ক্ষণে ৰেডি, কাৰণ কনচেনট্ৰেচন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হল প্ৰমাণিত, যাতে লৰা ছোৱালী হয় শাপ। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লোক নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ, তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়োর স্যালন প্রফেশনাল, কেরাটিন আর আগনয়লর হইতে ফ্রিজ কন্ট্রোল করে 72 ঘন্টা লইকে। প্রতিদিনে হয়রক স্টাইলিশ হয়রক হাজু ট্রেসমে, এটা ঘরতে স্যাল ফসি গলি নহয় টাট, এনে কই ভিতর লইকে জুয়া টাট। ইজি ইজি ইজি
এতিয়া হয়ে পড়ে নহয় ইজি ইসি লিকটা দাগ এটা গুসুয়া ইজি সার্ফ এক্সেল ইজি ওয়াশ এর ডকন হাতৰ শক্তি ইমান বেছি লিকটা দাগ গুসুয়া হৈ পৰে ইজি সার্ফ এক্সেল ইজি ওয়াশ No matter the shower outside, stay without leakages inside with waterproof windows from Asahi System Windows. Giloy, Amla aur Pipli jaise no Ayurvedic gunon se bana Activate. Ab ek naye pack mein. Ye jagaye achhi bhook, saath hi immunity badhaye. No matter the noise outside, enjoy the quiet inside with noise cancelling windows from Asahi System Windows. Mummy, bhindi nahi 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 nahi. Mummy, bhook nahi. Ab tak ye ho raha tha. With Activate, ab ye hoga. Mummy, bahut bhook lagi hai. Isme hai 9 ayurvedic gun jo jagaye achhi bhook, yani ghar ke khane ki bhook. Activate ki achhi bhook, ab ek naye pack. ফিরে এলাম বিরতির পর। আজ বাঙালি নবনির্মাণ সেনার কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে শিলচরে জেলা উপায়ুক্ত মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করা হয়। স্মারকপত্রে আসামে প্রিপেইড স্মার্ট মিটার বন্ধ করে পূর্বের নিয়ায় পোস্টপেইড ডিজিটাল মিটার পুনঃবহাল করার জন্য আবেদন করা হয়। দলের জেলা সম্পাদক রাজদীপ ভট্টাচার্য বলেন যে বিগত কয়েক মাস থেকে আসামের বিভিন্ন স্থানে এই স্মার্ট মিটার নিয়ে আন্দোলন ও ধর্মঘট অব্যাহত রয়েছে। জনতার অপরিসীম অভিযোগ রয়েছে স্মার্ট মিটার নিয়ে এবং জনতা একদমই খুশি না এই বিষয়ে। জনতার মতে এই স্মার্ট মিটার অত্যাধিক বিল আসছে ও সেটা অকল্পনীয়। কার্যত এই স্মার্ট মিটার জনতার টাকা লুণ্ঠন করে চলেছে, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দলের আরেক নেতা সুমন দে বলেন, এইভাবে পরিকল্পিত প্রাইভেট কোম্পানি মানুষকে লুণ্ঠন করতে পারে না। এইবারের দলের সাংসদ প্রার্থী বারীন্দ্র কুমার দাস বলেন, এই স্মার্ট মিটারে গরিবের নাভিশ্বাস উঠছে, বিল পরিশোধ করতে আর তার জন্যই বিরোধ চলছে চতুর্দিকে। ধ্রুব চক্রবর্তী ও দেবাংশ ভট্টাচার্যের মতে, আসাম সরকার অতিসত্বর এই স্মার্ট মিটার বন্ধ করে পূর্বের ডিজিটাল মিটার পুনঃবহাল করতে হবে ও জনতার মতামত কর্ণপাত করতেই হবে, নতুবা বিএনএস বৃহত্তর আন্দোলনে অবতীর্ণ হবে। সেদিন উপস্থিত ছিলেন অরূপকান্তি দেবনাথ, দেবাংশু চক্রবর্তী, ধ্রুবজ্যোতি চক্রবর্তী, বারীন্দ্র কুমার দাস, রাজ রায়, রাজন দত্ত, জিৎ দাশগুপ্ত ও অন্যান্যরা। নমস্কার, আজকে আমরা বাঙালি নবনির্মাণ সেনার পক্ষে থেকে আমরা শিলচর ডিসি অফিসে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি জমা দিয়েছি। আপনারা সবাই অবগত আছেন, বিগত এক দেড় বছর থেকে স্মার্ট মিটার লাগানোর পরে মানুষের ঘরে ঘরে, যে মানুষের ঘরে আগে আসতো বিল 850-900 টাকা, সেম আজকে ওর 2400-2500 টাকা আসছে। তা নিয়ে বিভিন্ন সময় আসামের মধ্যে প্রতিবাদ হয়েছে, ধর্ণা হয়েছে, অনশন হয়েছে। আমরা জনতার স্বার্থে আজকে বাঙালি নবনির্মাণ সেনার পক্ষে থেকে আমরা এইটা জমা দিয়েছি। আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী এইটা গুরুত্বপূর্ণভাবে নেবেন। বাঙালি নবনির্মাণ সেনার একজন সদস্য, আজকে প্রায় এক দেড় বছর ধরেই বলছি, আগে যেখানে আমাদের 500-1000 টাকার ভিতরে আমাদের মোটামুটি এক মাস দেড় মাস চলে যেত একটা প্রিপেড মিটারের যত, কিন্তু এখন আমাদের মিনিমাম একটা বিল আসে 3-3500 টাকা। আমার ঘরের কথাই বলছি, অন্য এমনি তো জনগণের সবারই এটা সমস্যা, তবে আমি আমার ঘরের কথাই বলে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে এটা অবগত করাতে চাচ্ছি। এই ডিজিটাল মিটার যেটা, এই যে স্মার্ট মিটারটা বসানো হয়েছে, তো আপনি অ্যাডভান্স ভরাবেন টাকা, তারপরে দেখা যায় যে হঠাৎ অনেক সময় 2-3 দিনেই আপনার টাকাটা চলে গেছে, এইটার কারণটা কী সেটাই বোঝা যাচ্ছে না। এভরি 4 ডে প্রিপেড একটা ব্যালেন্স আবার, হ্যাঁ আবার রিপিট করে যেমন মাইনাসে চলে যাচ্ছে, তো এইটার কারণটা কী? স্মার্ট মিটার কি এতই স্মার্ট হয়ে গেছে যে অ্যাডভান্স না, আমাদের এত স্মার্ট হতে দরকারই নেই। আমাদের পুরানা দিনটা ঘুরিয়ে দেওয়া হোক, আমাদের এগুলো স্মার্ট আছে। আমাদের অনুরোধ, বরাক উপত্যকার এতদ অঞ্চলের যারা নিম্ন মধ্যবিত্ত লোক আছে, ওরা অধিক ইলেকট্রনিক মাশুল দিতে দিতে ওরা জর্জরিত। তো সেটা দেখা গেছে যে আগে যাদের বিল আসত 500-600 টাকা, এদের এখন বিল আসছে 2500-3000 বা তার চেয়েও বেশি। তো সেটাই তো আমরা মানে অনেক আমরা ভুগছি। তো সেই উদ্দেশ্যে একটা মেমোরেন্ডাম আমরা সাবমিট করেছি।
তো সেটার প্রতি যদি কোনো সঠিক পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আগামী দিনে বাঙালি নবনির্মাণ সেনা বিএনএস বৃহত্তর আন্দোলনে সেই বিষয় নিয়ে নামতে বাধ্য হবে। চিকিৎসকের গাফিলতির কারণে শিলচর মেহেরপুরের বিশিষ্ট সমাজসেবী তথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের পরিচালক রানা লস্করের ১৬ বছরের একমাত্র কন্যা জেসলিন রানার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠল ডাক্তার এ এন এম মাসরুর আহমেদ ও ডাক্তার সাদ্দিক আহমেদের বিরুদ্ধে। আজ এক সাংবাদিক সম্মেলন করে মৃত জেসলিনের পিতা রানা লস্কর জানান, উনার কন্যা জেসলিন রানা সরলা বিল্লা স্কুলের দশম শ্রেণীতে পড়াশোনা করত। গত ১২ সেপ্টেম্বর নিত্যদিনের মতো স্কুল থেকে দুপুরে বাসায় আসে ও বিকেলে প্রাইভেট শিক্ষক থেকে পড়া শেষ করে রাত্রিবেলা বাড়িতে আসার পর হঠাৎ করে পেটের ব্যথা শুরু হয়। ব্যথার যন্ত্রণায় রীতিমতো চিকিৎসার শুরু করে এমত অবস্থায় পিতা রানা লস্কর মেয়েটিকে নিয়ে পাশে থাকা ডাক্তার সাদিক আহমেদ নামের একটি চিকিৎসকের প্রাইভেট চেম্বারে নিয়ে যান, কিন্তু সেই চিকিৎসক ডাক্তার সাদিক অসুস্থ মেয়েটিকে এত জরুরিকালীন অবস্থায় ও সরাসরি চিকিৎসা না করে মৌখিকভাবে অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে কিছু ঔষধ ও একটি ব্যথার ইঞ্জেকশন মেয়েটিকে দিয়ে ছেড়ে দেন। সেদিন রাত্রিবেলা সাময়িক কিছুটা ব্যথার থেকে রেহাই পেলেও পরের দিন সকালবেলা পুনরায় মেয়েটির ব্যথা বেড়ে যাওয়াতে পিতা রানা লস্কর পাশে থাকা ডাক্তার এ এন এম মাসরুর আহমেদের বাসায় আনুমানিক সকাল ৫টা নাগাদ গিয়ে উপস্থিত হন। মেয়ে জেসলিন রানা এই পেটের ব্যথা কথা তুলে ধরেন। সব কথা শুনে চিকিৎসক বিভিন্ন পরীক্ষার কথা বলেন এবং বলেন ঠিক হয়ে যাবে। পরবর্তীতে রাতে মেয়েটির পেটের ব্যথা আরও বেড়ে গেলে তিনি আবারও এই চিকিৎসকের দ্বারস্থ হন। পরে চিকিৎসক প্যানক্রিয়াসের ব্যথা বলে চিহ্নিত করে এবং গুয়াহাটিতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন। সেই সঙ্গে অ্যাম্বুলেন্স করে অসুস্থ জেসলিনকে নিয়ে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু অর্ধেক রাস্তাতেই জেসলিনের মৃত্যু ঘটে। পরবর্তী সময়ে পিতা রানা লস্কর দেখেন অ্যাম্বুলেন্সটির মধ্যে অক্সিজেনের সিলিন্ডার আছে, কিন্তু সেই সিলিন্ডারে অক্সিজেন নেই এবং অ্যাম্বুলেন্স যেসব জরুরিকালীন যান্ত্রিক ব্যবস্থা লাগানো থাকে সেগুলো সম্পূর্ণভাবে অকচ। এদিকে ডাক্তার সাদিক আহমেদেরও ভুল চিকিৎসা ও পরবর্তীতে ডাক্তার মাসরুর আহমেদের ভুল পরামর্শ ও অকেজো অ্যাম্বুলেন্স প্রদানের কারণে উনার মেয়ে জেসলিন রানার মৃত্যু ঘটেছে। তাই তিনি সংবাদ মাধ্যমের সাহায্যে ভুল চিকিৎসার কারণে আর এই অঞ্চলের কোনো মানুষের মৃত্যু না ঘটে এই জন্য জেলা প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপের দাবি করেন। সেই সঙ্গে ন্যায় বিচারের জন্য কাছাড়ের জেলাশাসক সহ আসামের মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মার দ্বারস্থ হবেন বলে এদিন তিনি জানিয়েছেন। আমি রানা লস্কর, ম্যানেজিং ডাইরেক্টর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুলের। আমার একমাত্র কন্যা জেসলিন রানা শিলচর সরলা বিল্লা স্কুলে পড়ত ক্লাস 10-এ। গত বৃহস্পতিবার মানে 12 তারিখ স্কুলে গেল ভালো, টিউশনে গেল ভালো, খুবই সুস্থ সবল, কোনো ধরনের সমস্যা নেই। রাত্রিবেলা 10টার সময় পেটে ব্যথা হলো, আমরা ভাবলাম হয়তো নর্মাল, এগুলো সাধারণ আমাদের যেরকম হয়, কোনো ধরনের গ্যাস টেস্ট হয়েছে, খুব পেটে ব্যথা হলো। তারপরে কিনারে এখানে কোঅপারেটিভের এখানে ডাক্তার সাদিক ওনার চেম্বারে নিয়ে গেলাম। ওনার চেম্বারে অনেক পেশেন্ট ছিল, ওনার যে অ্যাটেন্ডেন্ট সে কম্পাউন্ডার যাচ্ছে ওরা বললো স্যার তো বিজি। আমি বললাম আমার মেয়েটা দেখো না কত বেশি চেঁচামেচি করছে, খুব বেশি পেন ছিল, কারণ প্যানক্রিয়াসের রোগের পরে ধরা পড়লো যে প্যানক্রিয়াসের প্রবলেম ছিল, প্যানক্রিয়াসের পেনটা অনেক বেশি। যাদের জানা আছে ওনারা বুঝতে পারবেন যে প্যানক্রিয়াসের পেনটা কত বেশি হয়। আমি তো আর ডাক্তার নই, আমি তো জানি না, আমি নিয়ে গেছি ডাক্তারের এখানে। ওনারা তখন চেম্বার থেকে বললো কী হয়েছে বাচ্চাটা এত চেঁচামেচি কেন করছে। তখন ওর কম্পাউন্ডার বললো যে ওর পেটে ব্যথা হয়েছে, তো ও বললো ঠিক আছে একটা গ্যাসের ইঞ্জেকশান আর একটা পেইনের ইঞ্জেকশান দিয়ে দাও আর ওদেরকে বলবে যে সোনোগ্রাফি করে কালকে আসার জন্য। আমি তখন আমার যে মেয়ের যে কন্ডিশন, আমার কোনো মাথা কাজ করছে না, অ্যাকর্ডিংলি আমি ওনারা যেভাবে বলেছে সেইভাবে করেছি। ওনারা বললো ঠিক আছে আমরা দিয়ে দিচ্ছি, এখন বাড়িতে নিয়ে যান, আধা ঘন্টা পরে এমনিই ছেড়ে দেবে। তো আমি ভাবলাম ঠিক আছে নিয়ে যাই, একটু ধরুন 19-20 হয়েছে পেইনটা। কিন্তু ঘরে আসার পরে দেখা গেল রাত্রবেলা অনেক ভমিটিং হলো, পেনটা খুব একটা কমলো না, কিন্তু রাত্রে অনেক থাকাতে আমি কিছু ডিসিশন নিতে পারিনি। তারপর আমি নেক্সট ডে মর্নিং আমার নিয়ার বাই ডাক্তার আমার গলিতেই থাকেন ডক্টর মসরুর, ওনার বাড়িতে গিয়ে ডেকে আমি তুললাম। তখন তুললাম যে তোলার পরে দেখলাম যে ওনাকে ডেকে উঠানোর পরে উনি একটু দেখে টেকে বললেন ঠিক আছে আমি আপনাকে ইঞ্জেকশন স্যালাইনের ব্যবস্থা করে দিচ্ছি, আপনি সোনোগ্রাফি টোনোগ্রাফি করান, এগুলো কোনো সমস্যা নয়, ঠিক হয়ে যাবে। সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জেও বৃহস্পতিবার অরুণোদয় 3.0 এর সূচনা করা হয়। এতে করিমগঞ্জ জেলার 4টি বিধানসভার প্রতিটিতে ওই দিন এই প্রকল্পের সূচনা করা হয়েছে আনুষ্ঠানিকভাবে। এতে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অনুষ্ঠানটি করিমগঞ্জ শহরের নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা,
ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে সূচনা কার্যসূচি সম্প্রচার করেন। উক্ত অনুষ্ঠানে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের হিতাধিকারীরা উপস্থিত ছিলেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরখাইস্ত, জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য, পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্র চন্দ্র দেব সহ অন্যান্যরা। অসম সরকারের বাবে আর ব্যক্তিগতভাবে মই আজি অত্যন্ত আনন্দিত যে আজির পৰা আমি অরুণোদয় তিনি বা যাক আমি চমুকৈ অরুণোদয় 3.0 বলি কম, এই আঁচনিখন অসমৰ ৰাইজৰ বাবে সমৰ্পণ কৰাৰ এটা বিৰল সৌভাগ্য আমি সকলোৱে লাভ কৰিছোঁ। 2020-21 চনত অসমৰ বিত্তমন্ত্ৰীৰূপে কাৰ্যনিৰ্বাহ কৰি থকাৰ সময়ত ৰাজ্যৰ বাজেটত অষ্টাদশ মুকুতাৰ উন্নয়নী মালা হিচাপে প্ৰতি বছৰে আমি 18টা আঁচনি ৰূপায়ণ কৰাৰ বাবে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছিলোঁ। পুরে আসাম মে অরুণোদয় 3.0 কা লঞ্চ কিয়া যা রা হ্যাঁ, জিসকে তহত পুরে আসাম মে জো হমারে এট প্রেজেন্ট 24,60,000 বেনিফিশিয়ারিজ হ্যাঁ, ও ইনক্রিজ করকে লগভগ 37,20,000 বেনিফিশিয়ারিজ হো জায়েঙ্গে। আর মাননীয় মুখ্যমন্ত্রী জি নে আপ লোগোঁ কো বতায়া কি কিস কিস তরহ সে হম লোগ ইস ইন বেনিফিশিয়ারিজ কো অন্তর্ভুক্ত করেঙ্গে। जो जो नया बेनिफिशरीज होगा उनको राशन कार्ड के साथ आधार कार्ड के साथ नया एप्लीकेशन फॉर्म सबमिट करना होगा और हर समस्टी वाइज एक डीएलएमसी का टीम बनेगा और साथ ही साथ हर पोलिंग स्टेशन के हिसाब से एक कमेटी बनेगा जिसमें जो सिलेक्शन करेगा, जो सबमिशन देगा, जो एप्लीकेशन देगा। और ये सारी प्रक्रिया हमें कुछ सीमित समय में समाप्त करनी है, इसी के लिए मैं सभी स्टेक होल्डर से अनुरोध करता हूं कि इस काम को संपन्न करने में जिला प्रशासन का आप सभी सहयोग करें। शेष कर आगे संवाद शुरुनाम आरो एक बार। রাজ্যের সঙ্গে কাছাড় জেলার শিলচরে 3.0 এর হলো সূচনা। অরুণোদয় ও খাদ্য সুরক্ষা আইনের অধীনে নতুন রেশন কার্ড হলো শুভ উদ্বোধন। বিদ্যুৎ স্মার্ট মিটার প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে শিলচরে গ্রাহক সমাবেশ ও গণমিছিল। AAECA কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির আহ্বানে হলো পরিপ্রেক্ষিতে শিলচরে বিক্ষোভ প্রদর্শন করলেন আশা কর্মীরা। সদৌ অসম আশা সংস্থার পক্ষ থেকে জেলা শাসককে প্রদান করা হলো স্মারকলিপি। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।